কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, ফেসবুকে কিছুদিন আগে আপডেট হওয়ার জন্য ফেসবুকের সেটিংগুলো অনেক আগে পিছিয়ে হয়ে গেছে, তাই জন্য ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করাছে। আমি নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আসলে চেঞ্জ হলো কি না। তো এবার আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচে দেখুন একটা অপশান আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশান আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে। আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস, দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি। প্রোফাইল ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল ডিটেলস অ্যাড করার অপশন চলে এসেছে, মানে এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, দেখুন আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করছি। এবার দেখুন এখানে প্রথমে আমার কন্ট্যাক্ট ইনফো শো করাছে, তারপরে ডেট অফ বার্থ শো করাছে, তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করাছে, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটা অপশন শো করাছে, মানে এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথমে দেখুন লেখা আছে প্রোফাইল, প্রোফাইলের নিচে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করাছে, আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর আবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে নেম, এবার আপনাকে এই নেমের উপরে ক্লিক করতে হবে। নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে, দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, এখানে অভি লেখা আছে আমি অভিজিৎ লিখে দিচ্ছি। এবার আপনি চাইলে এখানে সারনেমটা চেঞ্জ করতে পারবেন, আমি সারনেম চেঞ্জ করছি না। তো নাম চেঞ্জ করার পর এবার একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে নাম, তারপরে টাইটেল, অথবা প্রথমে টাইটেল তারপরে নাম, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচের দিকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে, আমি এবার প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন কত সহজেই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা গেলো।